আসসালামু আলাইকুম। 30/12/2023 বিটিভির পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী, মালি, মঞ্চ সহায়ক, অভি সহকারী, কস্টিউম আয়রনার, এই পদগুলোর লিখিত প্রশ্নের সমাধান দেখবেন। এখন সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস ও বিজয় দিবস কত তারিখে। স্বাধীনতা দিবস 26শে মার্চ আর বিজয় দিবস হলো 16ই ডিসেম্বর। বাংলাদেশ টেলিভিশন সম্পর্কে 4টি বাক্য লিখুন। অফিস সহায়ক পদের বিটিভির যেই প্রশ্নের সমাধানটা আমি দিয়েছিলাম, ওই সমাধানের মধ্যে বাংলাদেশ টেলিভিশন সম্পর্কে বলা আছে, ওইটা আপনারা কষ্ট করে দেখে নেবেন। এই প্রশ্নের উত্তর সেখানে দেয়া আছে। বাংলাদেশের জেলার সংখ্যা ও বিভাগের সংখ্যা কয়টা? বাংলাদেশের জেলার সংখ্যা হলো 64টা আর বিভাগ হলো 8টা। এরপরের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকার রং দুটি কি কি? একটা হলো লাল আর একটা হলো সবুজ। আপনারা চাইলে বিভিন্ন মন্ত্রণালয়ের যে এই পদগুলো আছে, এই পদগুলোর প্রস্তুতির জন্য, নিয়োগ প্রস্তুতির জন্য আমার থেকে সাজেশন নিয়ে প্রস্তুতি নিতে পারেন। বিষয় ইংলিশ। আমার নাম্বারটা কোথায় পাবেন? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ইংরেজি বর্ণগুলো শুদ্ধ করে লিখতে হবে। এখানে এ থেকে জেড পর্যন্ত শুদ্ধ হলো এরূপ, আপনারা দেখে নেন। আম, ফুল, ফল, এগুলোর ইংরেজি লিখতে হবে। আমের ইংরেজি হলো ম্যাঙ্গো, আমের ইংরেজি ম্যাঙ্গো, ফুলের ইংরেজি হলো ফ্লাওয়ার, কলমের ইংরেজি পেন, মার ইংরেজি মাধার, আর মাছের ইংরেজি হলো ফিশ। বাংলাদেশ সম্পর্কে 5টা বাক্যে ইংরেজিতে শুদ্ধ করে লিখতে হবে। বাংলাদেশ সম্পর্কে 5 সেন্টেন্স। বাংলাদেশ ইজ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন এশিয়া। বাংলাদেশ হলো এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর একটা দেশ। বাংলাদেশ ইজ কল্ড দ্য ল্যান্ড অফ 1300 রিভার। দ্য এরিয়া অফ বাংলাদেশ ইজ 1,47,570 স্কোয়ার কিলোমিটার। বাংলাদেশের সীমানা হলো কতটুকু? 1,47,570 বর্গ কিলোমিটার। দ্য কারেন্ট পপুলেশন ইজ মোর দেন 16 ক্রোরস। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা হলো 16 কোটি। বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট সোভেরিজন কান্ট্রি। বাংলাদেশ হলো একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম স্বাধীন দেশ, কান্ট্রি। ইংরেজিতে অনুবাদ করুন। ইংরেজিতে অনুবাদ কি কি ছিল দেখুন। আমার নাম আসিফ, মাই নেম ইজ আসিফ। আমি একজন মালি, আই এম এ মালি। গণিত প্রশ্ন ছিল, যোগ করতে হবে 27+23+10, যোগ করলে হয় 60। বিয়োগ করতে হবে 10,000 থেকে 9,999, বিয়োগ করলে আর থাকে 1। কথায় লিখুন 23,570। 23,570 কথায় এভাবে 570। অঙ্কে লিখতে হবে 12,510। 12,510 অঙ্কে এভাবে। এরপরে আছে করিম সাহেব 1,000 টাকা নিয়ে বাজারে গিয়ে 300 টাকার মাছ কিনছে, 73 টাকার সবজি কিনছে, 129 টাকার ফল কিনলো। তো বাজার শেষে করিম সাহেবের কাছে আর কত টাকা অবশিষ্ট থাকলো? সে খরচ করছে 300 টাকা, 73 টাকা আর 129 টাকা, তিনটারে যোগ করে দিবেন। যোগ করে 1,000 থেকে বিয়োগ করলে আর থাকবে 498 টাকা। 100 টাকার 1 বছরের সুদ 20 টাকা হইলে 1,000 টাকার 2 বছরের সুদ কত? 100 টাকার 1 বছরের সুদ যদি হয় 20 টাকা, তাহলে 1,000 টাকার হবে 400 টাকা সুদ। আড়াই ফুটে কত ইঞ্চি? আমরা জানি 1 ফুট মানে হলো 12 ইঞ্চি, তাহলে 2 ফুটে হয় কত? 12 দুগুণে 24, আর 1 ফুটের অর্ধেক হলো 6, তাহলে 24 আর 6 যোগ করলে হয় 30, যেহেতু এখানে 2.5 ফুট বলছে, মানে 2 ফুট আরও 50 ইঞ্চি, 2.5 ফুটের হয় 30 ইঞ্চি। সাধারণ জ্ঞান প্রশ্ন ছিল, বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন জেলার কোন উপজেলায় জন্মগ্রহণ করছে? তো বঙ্গবন্ধু জন্মগ্রহণ করছে ফরিদপুর জেলার গোপালগঞ্জের পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে।
বাংলা ব্যঞ্জনবর্ণ শুদ্ধ করে লিখুন, এখানে ব্যঞ্জনবর্ণ কি ছিল সেটা শুদ্ধ করে লিখতে হবে, আর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম চার লাইন শুদ্ধ করে লিখতে হবে। এটা 4 মার্কের প্রশ্ন ছিল, এটা সবাই জানেন এবং সবাই পারেন। বাংলাদেশের 4টা নদীর নাম, 4টা নদীর নাম লিখলে এখানে আমরা লিখতে পারি যে পদ্মা, মেঘনা, যমুনা, তারপরে আছে সুরমা বা ব্রহ্মপুত্র, যাই লেখেন। অসুস্থতার কারণে একদিনের ছুটি চেয়ে মহাপরিচালকের বরাবর একটা দরখাস্ত লিখতে হবে, ছুটির দরখাস্ত, এটা সবাই পারার কথা। তো বাংলা থেকে ছিল এই বিষয়। তো বিটিভির এই পদগুলোর প্রশ্নের সমাধান, লিখিত প্রশ্নের সমাধান এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যারা বিভিন্ন মন্ত্রণালয়ের এই পদগুলোর জন্য পরীক্ষা দিতে চাচ্ছেন এবং পরীক্ষার্থী আছেন, পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা আমার থেকে কমন উপযোগী সাজেশন নিয়ে, প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারেন। ইনশাআল্লাহ আপনারাও কমন পাবেন।